আমার চ্যানেল কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব দ্বাদশ শ্রেণীর জৈব রসায়নের প্রথম অধ্যায়, যেটা শুরু করা হয়েছিল তার দ্বিতীয় অংশ, অর্থাৎ হ্যালো অ্যালকেন প্রস্তুতি। আগের দিনে অ্যালকোহল থেকে শিখেছিলাম, আজকে আমরা হ্যালো অ্যালকেনের আদার্স প্রস্তুতি বা বাকি যে প্রস্তুতিগুলো আছে সেগুলো শিখব। সেই সঙ্গে আগের দিন একজন ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে 1°, 2°, 3° অ্যালকোহলের বিক্রিয়ার ক্রমটা কেন 3° সব থেকে বেশি, তারপর 2° তারপর 1° হয়। আজকের ভিডিওর শেষে সেটাও আলোচনা করব, সুতরাং সম্পূর্ণ ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে দেখো। তাহলে আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুতির আজকে কী থেকে করব, আজকে আমরা হাইড্রোকার্বন থেকে প্রস্তুতিগুলো দেখব। হাইড্রোকার্বন থেকে প্রস্তুতি মানে প্রিপারেশন ফ্রম হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বনের মধ্যে আমাদের প্রথমে অ্যালকেন থেকে প্রস্তুতি শিখতে হবে, তারপরে অ্যালকিন থেকে প্রস্তুতি শিখতে হবে। তাহলে 1 নম্বরে আমরা কি থেকে প্রস্তুতি করব, অ্যালকেন থেকে। তাহলে দেখো, আমরা প্রত্যেকে জানি অ্যালকেন মানে কি, অ্যালকেন মানে হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি বিক্রিয়া করে, প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এখানেও কিন্তু যখন সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেন তৈরি হবে, তখন সেটা হবে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ সাবস্টিটিউশন রিয়াকশন। ধরো এই বিক্রিয়াটা তোমরা প্রত্যেকে জানো, মিথেনের সঙ্গে যদি ক্লোরিন বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে তাহলে কি তৈরি হয়, মিথাইল ক্লোরাইড এবং HCl। এই যে মিথাইল ক্লোরাইডটা কি করে তৈরি হয়, মিথেনের একটা হাইড্রোজেন ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়। এবং এই মেকানিজমটাও তোমাদের গত বছর ছিল মুক্তমূলক বা ফ্রি রেডিকাল মেকানিজম। যদি ফ্রি রেডিকাল মেকানিজম ভুলে গিয়ে থাকো তাহলে ভিডিওতে কমেন্ট করবে, আমি এর পরের ভিডিওতে ফ্রি রেডিকাল মেকানিজম বা মুক্তমূলক বিক্রিয়া কৌশল দেখিয়ে দেবো। তাহলে দেখো, এখানে মিথেন থেকে মিথাইল ক্লোরাইড তৈরি হলো। এবার যদি আমাদের এখানে প্রোপেন থাকতো, তার সঙ্গে ক্লোরিন আর HNO যদি দেওয়া হতো, এখানে দেখো দু ধরনের যৌগ আমরা পেতে পারি। মানে এই যে 2° হাইড্রোজেন, মানে 2° কার্বনের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেনটা, সেটাও ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হতে পারে। কিংবা এই 1° দুধারের যে দুটো কার্বন সেগুলো প্রতিস্থাপিত হতে পারে। এখন প্রশ্ন, কোনটা মেজর প্রোডাক্ট হবে, CH3CHCl CH3, এটাও হতে পারে, কিংবা হতে পারে CH3CH2CH2Cl। এখানে কিন্তু এইটা হবে হচ্ছে মেজর প্রোডাক্ট। কারণ দেখো, মুক্তমূলক এখানটাতে যদি তৈরি হয় সেটা হবে 1° মুক্তমূলক, এখানে তৈরি হলে সেটা হবে 2° মুক্তমূলক। যেহেতু 2° মুক্তমূলকটা অধিক স্থায়ী 1° মুক্তমূলকের থেকে, সুতরাং এই 2° বা সেকেন্ডারি মুক্তমূলক থেকে তৈরি যৌগটা কিন্তু হবে মেজর বা মুখ্য যৌগ। সেই সম্ভাবনাটা কিন্তু প্রথমের ক্ষেত্রে নেই, কারণ প্রথমের ক্ষেত্রে একটাই কার্বন রয়েছে। তাহলে আমাদের যখন যৌগে একাধিক কার্বন থাকবে, তাহলে আমরা দেখব যে কার্বনে মুক্তমূলকটা সব থেকে স্টেবল, সেই কার্বনে কিন্তু হ্যালোজেন প্রতিস্থাপিত যৌগটা মেজর প্রোডাক্ট হবে। আরো একটা উদাহরণ দেখো, ধরো টলুইন আছে, বেঞ্জিনের একটা হাইড্রোজেন যখন CH3 দিয়ে প্রতিস্থাপিত হয়, এই যৌগটার নাম হচ্ছে টলুইন। তাহলে টলুইনের মধ্যে যদি ক্লোরিন আর বিক্ষিপ্ত সূর্যালোক দেওয়া হয় তাহলে কি হবে, তখন কিন্তু বেঞ্জিন বলয়ে হাইড্রোজেন প্রতিস্থাপন হবে না, তখন হাইড্রোজেন প্রতিস্থাপন হবে হচ্ছে বেঞ্জিন বলয়ের বাইরে, অর্থাৎ সাইড চেনে। এটা খেয়াল রাখবে, কারণ মুক্তমূলকটা বেঞ্জিন বলয় স্টেবল বা স্থায়ী নয়। মুক্তমূলকটা স্থায়ী কোথায়, মুক্তমূলকটা স্থায়ী হচ্ছে সাইড চেনে। সুতরাং এখানে আমরা যে যৌগটা পাবো সেটা পাবো হচ্ছে বেনজাইল ক্লোরাইড CH2Cl। এর নাম কি, এর নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড, ঠিক আছে। তাহলে দেখো, এখানেও কিন্তু এই বেনজাইল মুক্তমূলক তৈরি হবে বলে মুক্তমূলকটা
স্টেবল হবে। তোমাদের যদি মুক্তমূলক কি বা মুক্তমূলকের স্টেবিলিটির অর্ডার আমরা কি করে বের করি এই সংক্রান্ত কোনো অসুবিধা থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও, আমি এই রিয়াকশন ইন্টারমিডিয়েট অর্থাৎ মুক্তমূলক কার্ব ক্যাটায়ন কার্ব অ্যানায়নের উপর একটা পৃথক ভিডিও তাহলে তৈরি করে দেবো। এবার এখানে একটা প্রশ্ন আছে, যদি আয়োডিন প্রতিস্থাপন হয় তখন কি হবে, মানে ধরো মিথেনের মধ্যে আয়োডিন দেওয়া হলো তাহলে কি হবে CH3I আর HI। এবার এই বিক্রিয়াটা রিভার্সেবল বা উপমুখী হয়, কারণ কি এই HI হচ্ছে নিজেই একটা বিজারক, সে আবার এই উৎপন্ন মিথাইল আয়োডাইডকে বিজারিত করে মিথেন উৎপন্ন করতে পারে। কি বললাম, HI একটা বিজারক বা HI ইজ এ রিডিউসিং এজেন্ট হুইচ ক্যান রিডিউস দ্য মিথাইল আয়োডাইড টু মিথেন, যেটা এই মিথাইল আয়োডাইডকে বিজারিত করে মিথেন করতে পারবে। সেই জন্য এখানে বিক্রিয়ার মাধ্যমে কি করা হয়, কোনো একটা জারক যোগ করা হয়, সাধারণত গারো নাইট্রিক অ্যাসিড কিংবা হাইড্রো আয়োডিক অ্যাসিড, এগুলো যদি এই মিডিয়ামে যোগ করে দেওয়া হয়, আয়োডিক অ্যাসিড যোগ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়াটা একমুখী হবে, কারণ এই উৎপন্ন HI এর সঙ্গে বিক্রিয়া করে বিনষ্ট হয়ে যাবে। তাহলে এখানে একটা প্রশ্ন অনেক সময় আসে যে আয়োডিন প্রতিস্থাপনের সময় জারক ব্যবহার করতে হয় কেন, প্রশ্নটা খেয়াল রাখবে যে হ্যালো অ্যালকেন প্রস্তুতিতে যখন অ্যালকিল আয়োডাইড প্রস্তুত করা হয় তখন জারক ব্যবহৃত হয় কেন, মানে এখানে এই HNO3টার গুরুত্ব কি, HNO3টার গুরুত্ব হচ্ছে এই উৎপন্ন HI কে জারিত করে দেয়, যাতে HI আর উৎপন্ন মিথাইল আয়োডাইড বা অন্যান্য যে অ্যালকিল আয়োডাইডটা তৈরি হবে তাকে বিজারিত না করতে পারে। তাহলে এটা পেলাম আমরা কি থেকে, সম্পৃক্ত যৌগ থেকে। এবার আমাদের পড়তে হবে অ্যালকিন থেকে প্রস্তুতি, অ্যালকিন থেকে প্রস্তুতিটা তোমরা গত বছর কিন্তু জানো, সেই মার্কনিকভের সূত্র এবং অ্যান্টি মার্কনিকভ, এটার সঙ্গে সবাই কম বেশি পরিচিত। যদি কারোর মার্কনিকভ এবং অ্যান্টি মার্কনিকভ বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, পরবর্তী ভিডিওতে সেটা উল্লেখ করব। দেখো ধরো এটা কি, এটা হচ্ছে একটা অ্যালকিন প্রোপিন, তাহলে প্রোপিনের মধ্যে যদি আমরা HBr দিই বা HCl দিই বা HI দিই যাই দিই তাহলে কি হবে, এই দ্বিবন্ধনে HBrটা যুক্ত হবে। যুক্ত হওয়ার নিয়ম কি ছিল মার্কনিকভের নিয়মে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন কম সেখানে হ্যালোজেন যুক্ত হবে। তাহলে এই দুটো কার্বন তো এখানে অসম্পৃক্ত কার্বন, এটাতে কিন্তু যুক্ত হওয়ার কোনো ব্যাপার নেই, এটাতে যুক্ত করা যায়, তার জন্য পৃথক বিক্রিয়া আছে, আমি একটু পরে বলছি, এখন এটাকে ভুলে যাও। এই দুটো কার্বনের মধ্যে হাইড্রোজেন বেশি কোনটায়, এটাই। তাহলে নিয়মটা কি, নিয়মটা হচ্ছে এইখানে হাইড্রোজেনটা যুক্ত হবে, তাই দুটো থেকে হাইড্রোজেন তিনটে হলো, আর এইখানটাতে যুক্ত হবে ব্রোমিন, এটাই হচ্ছে মার্কনিকভের সূত্র। এখানে কিন্তু এই যে ব্রোমিন দিয়ে প্রতিস্থাপিত হলো এটা এই কার্বনে হবে না, সূত্রটা মনে রাখবে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন কম সেখানে হ্যালোজেন যুক্ত হবে। আর উল্টোটা যখন পারঅক্সাইড দিয়ে করা হয় তাকেই বলা হয় হচ্ছে পারঅক্সাইড প্রভাব বা খালাস এফেক্ট, কিন্তু খেয়াল রাখবে সেটা শুধুমাত্র HBr এর ক্ষেত্রে হয়, অন্য কোনো ক্ষেত্রে হয় না, যদিও এটা তোমাদের ক্লাস ইলেভেনে ডিটেলসে ছিল, তবু আমি একবার মনে করিয়ে দিলাম যদি কেউ ভুলে গিয়ে থাকো। সেটা কি, অ্যান্টি মার্কনিকভ যদি করতে হয় তাহলে এখানে HBr দিতে হবে সঙ্গে পারঅক্সাইড দিতে হবে, তাহলে হবে হচ্ছে CH3CH2CH2Br, অর্থাৎ যেখানে ব্রোমিন বেশি সরি যেখানে হাইড্রোজেন বেশি সেখানে ব্রোমিনটা যাবে, যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যাবে। কিন্তু খেয়াল রাখবে এই অ্যান্টি মার্কনিকভ
শুধুমাত্র এইচ বিআরের ক্ষেত্রেই হবে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু পারক্সাইড দিলেও মার্কনিকভ হবে, পারক্সাইড না দিলেও মার্কনিকভ হবে, সেখানে কিন্তু অ্যান্টি মার্কনিকভ হয় না। কেন হয় না পুরোটাই তোমাদের ডিটেলসে একাদশ শ্রেণীতে ছিল। এবার যেটা ছিল না আমি একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে দ্বিবন্ধনের সাপেক্ষে যেটা আলফা কার্বন, মানে এইটা হচ্ছে দ্বিবন্ধনের সাপেক্ষে আলফা কার্বন। এখন এই আলফা কার্বনকে যদি হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে এখানে একটা রিয়েজেন্ট ইউজ করতে হয়, তাকে বলা হয় NBS, এন ব্রোমো সাকসিনামাইড, NBS। এটা দিলে এই আলফা কার্বনের একটা হাইড্রোজেন ব্রোমিন দিয়ে প্রতিস্থাপিত হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসছে NBS জিনিসটা দেখতে কেমন, তাহলে NBS জানতে গেলে সবার আগে আমাদের সাকসিনিক অ্যাসিডের গঠন জানতে হবে। সাকসিনিক অ্যাসিড হচ্ছে এই যৌগটার নাম, দুটো CH2 আর দুটো CH3। এ দেখো তোমরা একটা যৌগের সঙ্গে পরিচিত, COOH, COOH, এর নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। সেইখানেই হচ্ছে মানে ডাইকার্বক্সিলিক অ্যাসিডের একটা সিরিজ হয়, সেই সিরিজে এটা হচ্ছে তৃতীয় অ্যাসিড, ওমস গ্যাপ সিরিজটাকে বলে, সেটা তোমরা পরবর্তীকালে বড় হলে জানবে। OMS, GAP, মানে ব্যাপারটা হচ্ছে এখানে অক্সালিক অ্যাসিড, ম্যালোনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড আর পিলিমিনিক অ্যাসিড, এরকম পর পর অ্যাসিডগুলো হয়। তা আমাদের অতগুলো এখন দরকার নেই, আমাদের যেটা দরকার সেটা সাকসিনিক অ্যাসিড। এর যদি অ্যামাইড বানানো হয়, মানে এটাকে যদি অ্যামোনিয়া দিয়ে উত্তপ্ত করা হয়, তাহলে তৈরি হয় হচ্ছে অ্যামাইড, C ডাবল বন্ড O, এখানটাতে NH, এটার নাম হচ্ছে সাকসিনামাইড। এই সাকসিনামাইডের এই হাইড্রোজেনটা যদি ব্রোমিন দিয়ে প্রতিস্থাপিত হয় তখন এর নাম হচ্ছে NBS, এন ব্রোমো সাকসিনামাইড। এই যৌগটা সাকসিনিক অ্যাসিডের অ্যামাইডের হাইড্রোজেনটা ব্রোমিন দিয়ে প্রতিস্থাপিত হলো, এই NBS ব্যবহার করলে ডাবল বন্ডের সাপেক্ষে যেটা আলফা কার্বন সেইখানে হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হবে। তাহলে দেখো আমরা এই তিনটে কার্বনেই কিন্তু হ্যালোজেন প্রতিস্থাপন শিখে গেলাম। এখানে করতে গেলে অ্যান্টি মার্কনিকভ অন্তত শুধুমাত্র কিন্তু ব্রোমিনের ক্ষেত্রে, নর্মাল মার্কনিকভ করলে এই কার্বনে প্রতিস্থাপিত হবে, যদি আমরা NBS দিই তাহলে এই কার্বনে প্রতিস্থাপিত হবে ব্রোমিন দিয়ে। এখন তোমাদের একটা মনে প্রশ্ন আসতে পারে যে ক্লোরিন হলে কি করব, আমরা তো স্যার আপনি বলে দিলেন যে সবকটা ব্রোমিন দিয়ে, আমরা কিন্তু হ্যালোজেন প্রতিস্থাপন করতে পারি, সেই দিকটাতে আমরা আসবো, মানে একটা হ্যালোজেনকে অন্য হ্যালোজেন দিয়েও প্রতিস্থাপন করার রাস্তা আছে। তার আগে এখানে সরাসরি ক্লোরিন দিয়েও প্রতিস্থাপন করার একটা সুযোগ আছে, মানে যদি HCl দিই তাহলে তো মার্কনিকভ হবে, নর্মাল নিয়মে প্রত্যেকে জানো যে এই কার্বনে হাইড্রোজেন আসবে, এই কার্বনে Cl আসবে। এখন সেটা না দিয়ে আমরা যদি এই যৌগটা দিই SO2Cl2, এর নাম হচ্ছে থায়োনিল ক্লোরাইড। থায়োনিল ক্লোরাইড দিলে এইখানটাতে হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হবে, অর্থাৎ সেই দ্বিবন্ধনের সাপেক্ষে যেটা আলফা কার্বন সেখানে প্রতিস্থাপনটা আমরা দেখতে পাবো, তবে এটাকে উত্তপ্ত করতে হবে। তাহলে এইগুলো হলো হচ্ছে অ্যালকিন থেকে প্রস্তুতি। তাহলে দেখো আমরা অ্যালকিন থেকে এবং অ্যালকিন থেকে কি করে হ্যালো অ্যালকিন প্রস্তুত করবো শিখে গেলাম। এরপরে আমরা করবো হচ্ছে একটু আগে যে বিক্রিয়াটার কথা বলছিলাম, হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ একটা হ্যালোজেনকে যদি আমরা অন্য হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করব, কি বললাম, হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া, হ্যালোজেন, আচ্ছা ভালো করে লিখি, হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া মানে ইংরেজিতে বলা হয় হ্যালোজেন সাবস্টিটিউশন রিঅ্যাকশন, মানে একটা হ্যালোজেন অন্য হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হবে। তার আবার দুটো আছে, প্রথম হচ্ছে ফ্রিঙ্কলস্টাইন বিক্রিয়া, ফ্রিঙ্কলস্টাইন
বিক্রিয়া। ফ্রিঙ্কলস্টাইন বিক্রিয়ায় কি হয়, কোনো একটা হালকা হ্যালোজেন ভারী হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হয়। কি বললাম, কোনো একটা হালকা হ্যালোজেন ভারী হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হয়। মানে ধরো আমার আছে CH3CH2 বিয়ার, তাহলে এই বিয়ারটাকে আমরা চাইলে আয়োডিন দিয়ে প্রতিস্থাপিত করতে পারবো। এখানে NaI দেবো আর অ্যাসিটোন দ্রাবক দেবো, অ্যাসিটোন, তাহলে হয়ে যাবে CH3CH2I আর এখানে NaBr, তাহলে এটা হচ্ছে হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। সাধারণত এই আয়োডো কম্পাউন্ড বানানোর জন্য এই বিক্রিয়াটা ব্যবহার করা হয়, কারণ ক্লোরো এবং ব্রোমো কম্পাউন্ড খুব সহজে এমনিই তৈরি হয়। আয়োডো কম্পাউন্ড তৈরি হতে একটা অসুবিধা হয়, তোমাদের একটু আগেই বললাম HI যেটা তৈরি হয় সেটা বিজারক, ফলে এটা বিজারিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সাধারণত যদি আয়োডো অ্যালকেন তৈরি করা হয় তখন হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে করতে হয়। আর একটা আছে এর উল্টো, মানে সেখানে কি হয়, ভারী হ্যালোজেন হালকা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হয়, সেটাকে বলে স্টুয়ার্ডস বিক্রিয়া। স্টুয়ার্ডস বিক্রিয়া সেখানে কি করা হয়, সেখানে ধরো আছে এরকম CH3CH2Br এর সঙ্গে Hg2F2 বিক্রিয়া করিয়ে CH3CH2F, মানে এখানে ফ্লুরিন প্রতিস্থাপন। মানে ব্যাপারটা হচ্ছে ফ্লুরো আর আয়োডো কম্পাউন্ডটা সরাসরি বানানো একটু সমস্যা, সেই জন্য আমরা ব্রোমো বা আয়োডো থেকে প্রতিস্থাপন করে বানাবো। আর সরাসরি যখন ব্রোমো বা আয়োডো বানাতে হবে তখন আর আমরা এই দুটো বিক্রিয়া ইউজ করবো না হ্যালোজেন প্রতিস্থাপন, তখন আমরা সরাসরি প্রস্তুত করে দেবো, কারণ ওই দুটো বিক্রিয়া করা অনেক সহজ, HBr বা HCl দিয়ে আমরা করিয়ে নিতে পারবো। তাহলে আমরা কিন্তু চাইলে ব্রোমিনকে ফ্লুরিন দিয়েও প্রতিস্থাপন করতে পারি, ব্রোমিনকে আয়োডিন দিয়েও প্রতিস্থাপন করতে পারি। আমাদের দু ধরনের বিক্রিয়া রইল, একটি ফ্রাঙ্কেনস্টাইন এবং একটি স্টুয়ার্ডস বিক্রিয়া। এই দুটো বিক্রিয়ার মাধ্যমে আমরা হ্যালোজেন প্রতিস্থাপন বা হ্যালোজেন সাবস্টিটিউশন ঘটাতে পারি। এবার আমাদের আসছে হচ্ছে এই পর্যায়ের শেষ বিক্রিয়া। এখন অবধি যতগুলো বিক্রিয়া দেখেছো সেই সবকটা বিক্রিয়াতে কি হয়েছিল, প্রাথমিক এবং অন্তিম যৌগে কার্বন সংখ্যা একই ছিল। এইবার প্রথম একটা হবে যেখানে প্রাথমিক এবং অন্তিম যৌগের কার্বন সংখ্যা বদলে যাবে। রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট, এর নাম হচ্ছে বোরোডিন হান্সডিকার বিক্রিয়া বা শুধু হান্সডিকার বিক্রিয়া। এই বিক্রিয়াটা সবাই ভালো করে খেয়াল রাখবে, কারণ এই বিক্রিয়াটা থেকে কিন্তু পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে। হান্সডিকার বিক্রিয়া কি করে করা হয়, এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ নেওয়া হয়। কি বললাম, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ CH3COOH, মানে অ্যাসিডটা ছিল হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, তার সঙ্গে ধরো আমরা সিলভার অক্সাইডের বিক্রিয়া ঘটলাম, তাহলে আমরা কি পাবো, সিলভার অ্যাসিটেট। এর সঙ্গে আমরা যদি ব্রোমিন এর বিক্রিয়া ঘটাই CCl4 দ্রাবকের উপস্থিতিতে, এইটা এখন ভুলে যাও, এটা এই বিক্রিয়ার অংশ নয়, তাহলে আমরা পাবো হচ্ছে CH3Br, অর্থাৎ এখানে ছিল দুটো কার্বন আর অন্তিম যৌগে পেলাম একটা কার্বন, কার্বন সংখ্যা একটা কমে গেল। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি স্টেপ ডাউন রিয়াকশন, যেখানে প্রাথমিক যৌগের থেকে অন্তিম যৌগে কার্বন সংখ্যা কমে যায়। এটা ক্লোরিন দিলে ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হবে, ব্রোমিন দিলে ব্রোমিন দিয়ে প্রতিস্থাপিত হবে, ফ্লুরিন এবং আয়োডিন হবে না। তাহলে এই বিক্রিয়াটা হবে না কার ক্ষেত্রে, ফ্লুরিনের ক্ষেত্রে এবং আয়োডিনের ক্ষেত্রে কিন্তু হবে না বিক্রিয়াটা, ক্লোরিন এবং ব্রোমিনের ক্ষেত্রে হবে। ব্রোমিনের ক্ষেত্রে সব থেকে ভালো হয়, ক্লোরিনের ক্ষেত্রেও হয়, আর আয়োডিনের ক্ষেত্রে হলে বিক্রিয়াটাই বদলে যায়। কি বললাম, সিলভার অ্যাসিডেটের সঙ্গে যেমন ব্রোমিন দিয়ে সিসিএল পরে হিট করলে আমরা মিথাইল ব্রোমাইড পেলাম, কিন্তু যদি আমরা ইনস্টেড অফ ব্রোমিন আয়োডিন ইউজ করতাম, মানে এইটাকে যদি আমরা আয়োডিন দিয়ে উত্তপ্ত করতাম I2CCl4 হিট, তখন কিন্তু আর সিলভার আয়োডাইড সরি মিথাইল আয়োডাইড পেতাম না, তার বদলে আমরা এখানে একটা এস্টার পেতাম এবং বিক্রিয়াটার নামও বদলে যায়, তার নাম হচ্ছে বার্নবোম সিমোনিনি বিক্রিয়া। সেক্ষেত্রে আমরা এস্টার পাবো অ্যাজ এ প্রোডাক্ট,
CH3COOC2H5 ইথাইল ইথানোয়েট। তাহলে বোরোডিন হান্সডিকার বিক্রিয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। বোরোডিন হান্সডিকার বিক্রিয়ার সময় আমরা কার্বন সংখ্যা কম পাব অন্তিম যৌগে প্রাথমিকের থেকে। সঙ্গে খেয়াল রাখবে এটা ব্রোমিন এবং ক্লোরিনের ক্ষেত্রে হবে, আয়োডিনের ক্ষেত্রে কিন্তু এস্টার হবে। তখন বিক্রিয়াটার নামই হান্সডিকার নয়, তার নাম বার্নবম সিমোনিনি বিক্রিয়া। এইবার আমি আগের দিনের একটা যে গুরুত্বপূর্ণ অংশ একজন প্রশ্ন করেছিলেন সেইটা উল্লেখ করব, যে স্যার আপনি বলেছিলেন যখন অ্যালকোহলের থেকে হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হয়েছিল তখন কেন অর্ডারটা ছিল 3 ডিগ্রি ফলোড বাই 2 ডিগ্রি ফলোড বাই 1 ডিগ্রি। আসলে এই বিক্রিয়াটা তাহলে একটু আমাদের কৌশলটা জানতে হবে, তাহলেই আমরা জানতে পেরে যাব রিয়াকশন মেকানিজম বা বিক্রিয়ার কৌশল। কৌশলটা কিরকম দেখো, ধরো আমরা এখন ভুলে গেলাম এর সঙ্গে কি আছে, OH রয়েছে। যখনই আমরা এর মধ্যে HX দিলাম তার মানে সেখানে কি রয়েছে, H+। তাহলে H+ এর সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে এটা বেরিয়ে যায়, মানে একটা জলের অণু বেরিয়ে যায়। জলের অণু বেরিয়ে গেলে এখানে একটা ক্যাটায়ন তৈরি হয়, সেই ক্যাটায়নের সঙ্গে এসে এই হ্যালোজেনটা যুক্ত হয়। এখন এই ক্যাটায়নটা যত বেশি স্টেবল হবে বিক্রিয়াটা তত দ্রুত হবে, আর এই ক্যাটায়নটা সব থেকে স্টেবল হচ্ছে 3 ডিগ্রির ক্ষেত্রে। কারণ 3 ডিগ্রি কার্বন ক্যাটায়ন সব থেকে স্টেবল, তাহলে 3 ডিগ্রি মানে এই কার্বনটা যদি আগে থেকে 3টে কার্বন থেকে থাকে, তাহলে এই ক্যাটায়নটা স্টেবিলিটি সব থেকে বেশি হবে, তখন বিক্রিয়াটা সব থেকে দ্রুত হবে। এবার যদি এখানে একটা হাইড্রোজেন থাকে তাহলে 2 ডিগ্রি হবে, তার স্থায়িত্ব এর থেকে কম, বিক্রিয়াটা আরেকটু আসতে হবে। যদি আরও একটা হাইড্রোজেন থাকে তাহলে বিক্রিয়াটা আরও একটু ধীরে হবে, মিথাইলিক হলে সব থেকে ধীরে হবে। সেই জন্যই বলেছিলাম যে এই বিক্রিয়ার অর্ডার 3 ডিগ্রি তারপর 2 ডিগ্রি তারপর 1 ডিগ্রি, অর্থাৎ এই কার্ব ক্যাটায়নের স্টেবিলিটির উপর। তোমাদের আগেই বললাম এই কার্ব ক্যাটায়ন, কার্ব অ্যানায়ন, কার্বিন বা মুক্তমূলক, এগুলোকে আমরা বলি রিয়াকশন ইন্টারমিডিয়েট বা বিক্রিয়ার অন্তর্বর্তী স্পিসিস বা দ্রব্য। এইগুলো সংক্রান্ত যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি রিয়াকশন ইন্টারমিডিয়েট সংক্রান্ত একটি পৃথক ভিডিও বানাবো। যদিও টপিকটা একাদশ শ্রেণীতে থাকলেও এটা কিন্তু তোমাদের জৈব যৌগ পড়তে গেলে কাজে লাগবে। আসলে জৈব যৌগের প্রাথমিক ধারণাগুলো না থাকলে তখন যেটা সমস্যা হয় ক্লাস 12-এ মনে হয় এত বিক্রিয়া মনে রাখা অসম্ভব। আসলে এত বিক্রিয়া যদি মনে রাখতে হয় সত্যি অসম্ভব, কিন্তু বিক্রিয়াগুলো কি করে ঘটে আমরা যদি একবার বুঝে নিতে পারি তাহলে কিন্তু বিক্রিয়াগুলোকে মনে রাখা অনেক বেশি সহজ। সেইভাবেই আশা করি তোমরা বিক্রিয়াগুলোকে মনে রাখার চেষ্টা করবে সব সময়তেই। বিক্রিয়াটা কেন ঘটছে কি করে ঘটছে যদি মনে রাখতে পারো তাহলে দেখবে বিক্রিয়া মনে রাখা অনেক সহজ, কিন্তু বিক্রিয়া যদি এমনি পড়ে পড়ে মুখস্থ করতে চেষ্টা করো তখন কিন্তু বিক্রিয়া মনে রাখাটা এক কথায় অসম্ভব হয়ে দাঁড়াবে। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নিজেদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, সেই সঙ্গে ভিডিও সংক্রান্ত যা কথা তা ভিডিওতে কমেন্ট করে জানাবে। আমার সঙ্গে বেশ অনেকটা সময় কাটানোর জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।